আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার এই ওয়েবসাইটটি কিন্তু অলমোস্ট ডিজাইন করা ডান। তো এই ওয়েবসাইটটা কীভাবে আমি ডিজাইন করেছি পার্ট বাই পার্ট কিন্তু আপনাদের জন্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা আগের ভিডিওগুলো সব দেখতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখুন লক্ষ্য করলে দেখবেন আমার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু আমি যদি গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটাকে গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন কী দেখাচ্ছে, আমার ওয়েবসাইটটা গুগলে নাই। মানে আমি এত কষ্ট করে একটা ওয়েবসাইট বানালাম, মানুষের জন্য আর্টিকেল লিখবো, সেই ওয়েবসাইটটা গুগলে নাই, কেউ আমার ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না। যদি আমার ওয়েবসাইট কেউ খুঁজে না পায় তাহলে আমার এই আর্টিকেলগুলো, এই নিউজগুলো তো কেউ দেখতে পারবে না, তাই না? মানে আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে না। তো ওয়েবসাইটে ভিজিটর আনতে হলে অবশ্যই কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলে অ্যাভেলেবেল হতে হবে। গুগলে অ্যাভেলেবেল করার জন্য আপনাকে গুগলে ওয়েবসাইটের লিঙ্কটা সাবমিট করতে হবে, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে, এবং আপনাদের বিভিন্ন যে ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে এগুলো কিন্তু একটা একটা করে সাবমিট করা লাগতে পারে, অথবা অটোমেটিক অনেক সময় সাবমিট হয়ে যাবে। সেটার জন্য কীভাবে কাজ করতে হয় সেটাও আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন প্রথমে দেখি গুগলে আপনার ওয়েবসাইটটা কীভাবে সাবমিট করবেন। আপনার এই যে ওয়েবসাইটের যে কিওয়ার্ডটা আছে, ডোমেনটা আছে বা লিঙ্কটা আছে, এটা কপি করবেন। কপি করার পরে এই যে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে আসবেন। তো গুগলের সার্চ কনসোলে আসতে হবে। তো এই যে গুগল সার্চ কনসোলে যদি আমরা আসি, গুগল সার্চ কনসোলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। আপনারা যদি কোনো প্রপার্টি অ্যাড করা থাকে তাহলে এগুলো দেখাবে, আর যদি না থাকে তাহলে এখানে কিছুই দেখাবে না। তো আমার যেহেতু অনেকগুলো এখানে ওয়েবসাইট অ্যাড করা আছে তাই এগুলো সবগুলো শো করছে। তো আমরা এখানে নতুন একটা ওয়েবসাইট অ্যাড করবো, তাই এই যে নিচে দেখেন অ্যাড প্রপার্টি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এরপরে এই উইন্ডোটা দেখতে পারবেন, এখানে দেখেন ডোমেন আছে আর হচ্ছে ইউআরএল প্রিফিক্স আছে। তো আমরা ডোমেন অ্যাড করবো এখানে example.com-এ, এখানে আপনাদের ইউআরএলটা পেস্ট করে দিবেন। কিন্তু দেখেন কন্টিনিউটা কিন্তু ভিজিবল হয়নি, এর জন্য আপনার এই যে সাইডে যে https আছে এটা কেটে দেবেন। এরপর দেখতে পারবেন এখানে কন্টিনিউ দেখাচ্ছে, কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ওয়েবসাইট সাবমিট করার পর এটাকে ভেরিফাই করা লাগতে পারে। আপনার যদি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো হোস্টিংয়ে ওয়েবসাইট হয় তাহলে কিন্তু ওয়েবসাইট ভেরিফাই করতে হবে। এটা যেহেতু একটা ব্লগার ওয়েবসাইট সেহেতু এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে, ওনারশিপ অটো ভেরিফাই, মানে আমাদের ওনারশিপটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। এবার গোটো প্রপার্টিতে ক্লিক করবো আমরা, তাহলে আমাদের এই ওয়েবসাইটের যে সার্চ কনসোল এখানে নিয়ে আসবে। তো দেখেন আমাদের এখানে কোনো ডাটা নেই। আমরা যদি আমাদের আগের ওয়েবসাইটটা দেখি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে কীরকম ভিজিটর আসতেছে সব কিছু কিন্তু এই যেখানে শো করতেছে, কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু নাই। তার মানে এই ওয়েবসাইটের কোনো আপডেট কিন্তু গুগলের কাছে নেই, কারণ এটাতে এখন পর্যন্ত গুগলে সাবমিট হয়নি বা অ্যাভেলেবেল হয়নি, কেবলমাত্র আমরা সাবমিট করলাম। তো এই সাবমিট করার পরে গুগলে কিন্তু এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। এরপরে যদি আমরা গুগলে এখানে আমরা গুগলে সার্চ করি তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখাবে। যেহেতু মাত্র সাবমিট করেছি এটা একটু টাইম লাগে, প্রায় 12 থেকে 24 ঘন্টার মতো সময় লাগবে সাবমিট হতে এইভাবে এই অবস্থা থেকে। তো আরও তাড়াতাড়ি যত হয় সেটার জন্য আপনারা কী করবেন, এই যে আপনারা যে ইউআরএল আছে এটা আবার কপি করবেন। এরপর এখানে এসে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করবেন। তো আমাদের কেসিএস মিডিয়াটা সিলেক্ট করলাম। এরপর দেখেন ইন্সপেক্ট এনি ইউআরএল ইন কেসিএস মিডিয়া। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা সাবমিট করে দিয়ে এই যে ক্লিক এন্টার দেবো। এন্টার দিলে এইভাবে কিন্তু সাবমিট হবে, ইউআরএল ইজ নট অ্যাভেলেবেল অন গুগল, ইউআরএল ইজ নট অন গুগল, মানে এই ইউআরএলটা গুগলে নাই, গুগলের সার্চ কনসোলে এই ইউআরএলটা সাবমিটেড নাই, মানুষ দেখতে পারছে না, তাই এরকম দেখাচ্ছে। এখন আমাদের এই ইউআরএলটা গুগলে আসলে সাবমিট করা পসিবল কি না এটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারি। এই যে টেস্ট লাইভ ইউআরএল, মানে আমাদের এই ওয়েবসাইটটা গুগলে লাইভ করা সম্ভব কিনা এটার জন্য আমরা টেস্ট লাইভ ইউআরএলে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের কিন্তু লাইভ নাই, একটু সময় নিচ্ছে। তো যদি দেখেন লোড হয়ে গেছে, এখানে কিন্তু লাইভ টেস্ট পাস করেছে আমাদের এই যে ইউআরএল ইজ অ্যাভেলেবেল টু গুগল, ইউআরএলটি এখানে গুগলে আছে এটা দেখাচ্ছে। তার মানে কিন্তু এই না যে আমার ইউআরএলটি গুগলে সাবমিট হয়ে গেছে, তো লাইভ টেস্ট চলছে, মানে আমাদের এই ইউআরএলটা গুগলে আসা পসিবল, মানে গুগলে সাবমিট হবে এবং গুগল সার্চ কনসোল এটাকে গুগলে পাবলিশ করবে, এটাই বোঝাচ্ছে এই টেস্টের মাধ্যমে। আর যখন সাবমিট হয়ে যাবে তখন যদি আমরা ইউআরএল দিয়ে এখানে সার্চ করি তাহলে এইরকম ইন্টারফেস দেখাবে, সব কিছু সবুজ দেখাবে, এই এখন টেস্টিং আছে। তো এবার আমরা এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করব। রিকোয়েস্ট ইন্ডেক্সিং ক্লিক করলে এই ইউআরএলটা সাবমিটিং রিকোয়েস্টে যাবে, মানে এই ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্টেড হবে। তো ইন্ডেক্সিং এই যে রিকোয়েস্টেড, এবার কিন্তু গুগল আরও দ্রুত আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে ইন্ডেক্স করার চেষ্টা করবে বা ইন্ডেক্স হয়ে যাবে। তো আপাতত এইভাবেই থাক, আমরা যখন এই ওয়েবসাইটটা গুগলে অ্যাভেলেবেল হবে, সাবমিট হয়ে যখন
সার্চ কনসোল অ্যাভেলেবেল হবে তখন আপনাদেরকে আবার এখানে সার্চ করে দেখাবো যে আসলে আমাদের ইউআরএলটা গুগলে অ্যাভেলেবেল হয়েছে কিনা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।